আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পড়ে বিরুদ্ধে উত্তেজনা হরিশচন্দ্রপুরে। করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্ব হইতে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ, কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। সাধারণ দিবসের প্রাক্কালে জয়গায়াতে চলছে নাকা চেকিং। মেকরিগঞ্জ চাঙ্গাবান্ধা চিতিয়াডাঙ্গা পল্লী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে দুর্নীতি অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে। জয়গা দুর্নাম গ্রাম পঞ্চায়েত ও দলসিংপাড়া সহ তিনটি গ্রাম পঞ্চায়েতে অবজার্ভার হলেন শম্ভু জয়সওয়াল। দক্ষিণ দিনাজপুর জেলার নলপুকুরে আত্মীয়র বাড়িতে এসে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। প্রকাশ্য সভা জগদীশচন্দ্র বড় প্রসঙ্গের হুমকি ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। মমতা ব্যানার্জির হাত থেকে পুরসভা চলেছেন কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার, উচ্ছ্বসিত পুলিশ কর্মীরা দিলেন সংবর্ধনা। মালদায় ভিন্ন থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং। 15 আগস্টকে সামনে রেখে কোচবিহার বিএসএফ অপারেশন অ্যালার্ট। চোরাই বাইক সহ এক চোরা কারবারিকে গ্রেপ্তার করল মালদহের চাঁচল থানা পুলিশ। 75তম স্বাধীনতা দিবসের উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির করল কোচবিহার সম্মিলিত ব্যবসায়ী বৃন্দ। রাস্তা নির্মাণে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয়রা। করোনা যে দুবছর ধরে সাড়ম্বরে পালিত হচ্ছে না স্বাধীনতা দিবস, সমস্যায় ব্যবসায়ীরা।